ओ मेरा भोला है भंडारी, करे नंदी की सवारी, भोलेनाथ रे ओ शंकर नाथ रे। ओ मेरा भोला है भंडारी, करे नंदी की सवारी, शंकरनाथ रे ओ शंकर नाथ रे। ओ गोरा भांग रगड़ के बोली, तेरे साथ अभूतों की टोली मेरे नाथ। কীভাবে থাকতে হয় আপনাকে জানতেই হবে, কীভাবে থাকতে হয় না জানলে আপনি মানুষ কি করে হলেন? আপনি তো এখনো মানবদেহী পশুই। হ্যাঁ, মানুষ পশুরা প্রবৃত্তিতে বাধা, অসচেতন হয়। মানুষ হওয়া মানেই সহজাতভাবেই হুঁশ বা চেতনা থাকা, কীভাবে থাকতে হয় জানা। আপনি কীভাবে থাকতে হয় জানলে একমাত্র তবেই আমাদের অস্তিত্বের অন্যান্য মাত্রাগুলোকে অন্বেষণ বা আবিষ্কার করার কোনো সম্ভাবনা থাকে, একমাত্র তবেই নাগাল পাওয়ার সম্ভাবনা থাকে জীবনের এবং জীবনের আরও গভীরের, সৃষ্টি এবং সৃষ্টির উৎসের। তা না হলে মানুষ শুধুই কিভাবে থাকতে হয় তা নিয়েই হিমশিম খাচ্ছে। বেশিরভাগ মানুষই তাদের সারাটা জীবন ধরে হিমশিম খাচ্ছেন শুধুই তাদের শারীরিক ও মনের অবস্থাকে সামাল দিতেই, তাই না? সারাটা জীবন, তাদের গোটা জীবনটাই সাজানো গোছানো শুধু এগুলোর জন্যই, তাদের নিজেদের মনের আর শরীরের অবস্থার চাহিদাগুলোকে পুষিয়ে চলা, সেইটুকুর জন্যে তো আপনার অন্য যে কোনো পশু হয়ে আসা উচিত ছিল যারা ইকো ফ্রেন্ডলিও। একটা কেঁচো হলে বেশ ভালো হতো, আপনি জন্মেই একজন আর্থ বডি হয়ে যেতে পারতেন। আমি এটা সত্যি অনুভব করলাম, এটা এটা এক বিহুবলকারী অভিজ্ঞতা ছিল। আর মানে সদ্গুরুর উপস্থিতিটা এতটাই অবিশ্বাস্য, অসাধারণ, যে সেই উপস্থিতি সমুদ্রে থাকাটাই খুবই মর্মস্পর্শী ছিল আমার জন্য। এখানে থাকতে পারাটা জীবনের বড় একটা সৌভাগ্য। নিজেকে ধন্য মনে হচ্ছে আর খুব খুব আনন্দিত মনে হচ্ছে। অমৃতম দেব আস্তেই ধস নেমেছে সরায়া তসমে শ্রী অমৃতায় নমঃ। আমরা একটা হ্রদে গিয়েছিলাম যার নাম ধুম্বা লেক, আর আমরা সদ্গুরুর সাথে সাথে হাঁটছিলাম। উনি বললেন, গুরুদের যুগ শেষ হয়ে আসছে, আমরা সত্যি সদ্গুরুকে পেয়ে ধন্য। শঙ্কর হরি ও, জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয়
আপনি আবার আগের মতো করে নিজের জীবনকে বাঁচার চেষ্টা করছেন। আপনার কাছে 20-25 বছর বয়সে যেসবের গুরুত্ব ছিল, যদি সেই একই জিনিসগুলোকে আপনি 75 বছর বয়সেও খুঁজে চলেন, তার মানে এটাই দাঁড়ায় আপনি স্থান আর কালে নিরিখে আপনার জীবন কোন অবস্থায় রয়েছে সেটা বোঝেন না। আপনি কিছুতেই বোঝেন না যে আপনার অস্তিত্বের প্রেক্ষাপটটা কি। যখন আমি এখানে আছি, আপনার কোনো ছাতার সাধনা লাগবে না যদি সত্যি এখানে থাকেন, কিন্তু আপনি তো এখানে নেই। আমি শুধু আপনার কথা বলছি না, কথাটা গোটা দলের উদ্দেশ্যেই বলছি। আপনি যদি সত্যি এখানে থাকতেন, আপনার কোনো ছাতার সাধনা লাগতো না। যেহেতু আপনি এখানে নেই, তাই আপনার সাধনার দরকার। আমি বলেছিলাম আপনি যদি আমার সঙ্গে এক মুহূর্তের জন্যও বসেন, আপনার আর কিচ্ছু লাগবে না, তখনই পৌঁছে যাবেন, ঠিক আছে? কিন্তু একটা দেওয়াল, একটা বড় দেওয়াল রয়েছে যেটা আপনাকে সম্ভাবনাটা অনুভবই করতে দেয় না। তাই আপনাকে জানতে হবে কিসের থেকে আপনার নিজেকে রক্ষা করা উচিত আর কিসে আপনার নিজেকে ভিজে যেতে দেওয়া উচিত। হ্যালো, দেখুন, এই মুহূর্তে এখানে ঠান্ডা পড়েছে আর আপনার নিজেকে সেটার থেকে রক্ষা করা উচিত, তার কারণ আপনার শরীরটা সেটার জন্য তৈরি নয়। তো ধরা যাক আপনি কিছু খেয়েছেন কি আপনারা? ওটা রাতের খাবার ছিল। ওকে, তো আপনি খাবার খেলেন, ধরুন আপনি নিজেকে সেটার বিরুদ্ধে যদি রক্ষা করে চলেন, কি হবে তাহলে? আপনি পুষ্টির অভাবে মারা যাবেন আর কি। আপনি যা খান তার প্রতি আপনার নিজেকে উন্মুক্ত রাখা উচিত, তাই না? তো আপনি নিজেকে কিসের হাত থেকে রক্ষা করবেন আর কোনটাকে নিজেকে ছুঁতে দেবেন ও নিজেকে তার প্রতি খোলা রাখবেন, যদি এই পার্থক্যটা বোঝার বোধটা না থাকে কারোর নিজের মধ্যে, তখন সাধনা চাই। ধীরে ধীরে আপনাকে গড়তে, সবকটা স্ক্রু টাইট করতে অনেকক্ষণ সময় লাগে। যতক্ষণে আপনি একটা দিক টাইট করবেন ততক্ষণে অন্য দিকটা ঢিলে হয়ে যায়, যতক্ষণে ওই দিকটা টাইট দেবেন ততক্ষণে এই দিকটা খুলে পড়বে, এটা চলতেই থাকে। আমি বলছি না সাধনা কাজের নয়, সাধনা ভালোই, দুর্ভাগ্যবশত মানুষের সেসব দরকার হয়। আমি বলছি দুর্ভাগ্যবশত, কারণ তারা যদি সত্যি সক্রিয় হতেন তাহলে কোনো সাধনাই লাগতো না। তো নানানভাবে দেখলে এই সময়টা আসলে টেকনোলজিরই যুগ, ইনার ইঞ্জিনিয়ারিংয়ের যুগ। নানানভাবেই আমার এটা প্রকাশ করা উচিত না, কিন্তু তাও বলছি, গুরুদের যুগ শেষ হচ্ছে অনেক দিক থেকেই। কারণ সেই সময় আর নেই যখন মানুষ একটা নির্দিষ্ট শক্তি অনুভব করলে তারা তাতে মিশে যাবেন আর সেটার সাথে এক হয়ে যাবেন। তারা সব কিছু ত্যাগ করবেন আর তার পেছনে ছুটবেন, যেহেতু তারা সেটার গুরুত্বটা চিনতে পেরেছেন। আমি মনে করি বর্তমান টেকনোলজির যুগে তা হারিয়ে গেছে, কারণ একটা বিষয় হলো এটাকে তাদের জঞ্জালময় যুক্তির সাথে খাপ খেতে হবে, আর আরেকটা বিষয় হলো এটা কোথায় বলুন তাদের নিজেদের হাতে ছুঁয়ে দেখা যায় এমন কিছুর দরকার। তাই সাধনা বা প্রক্রিয়াই এগোনোর একমাত্র পথ। গুরুদের যুগ সত্যি সত্যি শেষ হতে চলেছে অনেক দিক থেকেই। আমরা এখন এই গাড়িতে করে চলে এসেছি মুস্ট্যাং গলফ কোর্সের দিকে। এটাই পৃথিবীর বুকে সর্বোচ্চ উচ্চতার গলফ কোর্স। এই পথ ধরেই আমরা সেখানে পৌঁছই। শুধু দেখুন এই জায়গাটাকে, আমরা এখানেই গাড়িতে করে এগোচ্ছি। আমরা গলফ কোর্সে যাচ্ছি বলে কি আপনার বিশ্বাস হচ্ছে? আগে হ্যাঁ, সত্যিই তাই। আমার হাতে এখন ঈশালেখা বল, এখানে আমি প্রথম গোল থেকে বলটাকে টি অফ করতে চলেছি। আমার ক্যাডিকে দেখুন, ওই ব্যাগটা বয়ে বেড়াবে এই উচ্চতায়, দেখা যাক কতক্ষণ টিকে থাকতে পারে।
আজ আমরা খুব ধন্যবোধ করছি এবং এক্সাইটেড লাগছে সাদগুরুকে গলফ খেলতে দেখে, আর এই জায়গাটা যেন ওনার পদস্পর্শে ধন্য হয়েছে। একদম আসল টুর্নামেন্ট চলছে, শুধু আমি আর আমি একাই খেলছি। উনি যেভাবে গলফ খেলেন সত্যিই দুর্দান্ত। কিন্তু এই উচ্চতায় খেলতে পেরে বেশ ভালোই লাগছে। বলটা 300 গজেরও বেশি দূরে উড়ে যাচ্ছে। ও সবুজ ঘাসটায় পা দেবেন না, সবুজ ঘাসে পা দেবেন না। এইটা হলো ফেয়ারওয়ে, বুঝলেন? বলটা গোলের একেবারে কাছেই। সমুদ্র পৃষ্ঠ থেকে 15,300 ফুট ওপরে পৃথিবীর বুকের সর্বোচ্চ গলফ কোর্স। ওকে, মনে থাকবে? আরে একসাথে বলবেন তো। Journey of a lifetime, more than I expected. Magical. Beyond words. It's formative. Beyond my imagination. আমরা যে এত গভীর নিবিষ্ট হয়ে ডুবে আছি অতীতকালে, তার কারণ হলো আমরা স্থির নিশ্চিত হতে চাই। আপনি শুধু অতীতকে নিয়েই স্থির নিশ্চিত হতে পারেন, আপনি বর্তমানকে নিয়ে স্থির নিশ্চিত হতে পারেন না। ঠিক, আপনি অতীতকে একটা আকার বা সংজ্ঞায় বাঁধতে পারেন, কিন্তু আপনি বর্তমানকে কোনো সংজ্ঞায় বাঁধতে পারেন না, আপনি বর্তমানকে কোনো আকারে বাঁধতে পারেন না। আমরা জানি না কীরকম আকার নেবে বর্তমান, ঠিক এই মুহূর্তটা। যেহেতু আমরা অতীতে এত নিবিষ্ট হয়ে গেঁথে আছি, ফলে বর্তমানকালে যা কিছুই হয় সেটাকেই হতবাককারী আর প্রচুর সংখ্যক মানুষের জন্য কষ্টের উৎস বলে মনে হয়। কারণ অতীতে যা ঘটেছিল সে একই ঘটনা ঘটছে না, অন্য কোনো কিছু হয়তো ঘটে চলেছে। যখন লোকেরা বলে জীবনটা চমৎকার, তার মানে নির্ঘাত একই জিনিসই বারবার ঘটে চলেছে, কোনো নতুন কিছু ঘটলেই তারা ভুগবেন। যদি নতুন কিছু ঘটতে হয় সেটা যেন আগে থেকে ঘোষণা বা ভবিষ্যৎবাণী করা থাকে, আর তারা যেন আগে থেকে সেটার জন্য প্রস্তুত হয়ে থাকে, না হলে তারা হজম করতে পারবেন না। তো যখন আমরা এখানে তীর্থযাত্রায় আসি, আমি চাই আপনি এটা বুঝুন, এর উদ্দেশ্য হল অতীত থেকে দূরে সরে যাওয়া। আপনার মধ্যে অতীতটা আছেটা কোথায়? এটা আছে শুধু আপনি যেটাকে নিজে বলে ভাবছেন সেটাতেই। আমি চাই আপনারা এখানে যেন এমনভাবে থাকেন যে এমনকি আপনি পুরুষ না মহিলা সেই সচেতনতাটাও যেন না থাকে, এটা গুরুত্বপূর্ণ। আমি জানি না সাদগুরু কিভাবে গাড়িটা চালাচ্ছেন, এটা বিপজ্জনক, একদমই আরামদায়ক নয়। এটা অনেকটা ছোট নাগরদোলার মতো লাগছে, কিন্তু সৌভাগ্যক্রমে আমাদের সাথে রয়েছেন সবচেয়ে সেরা ড্রাইভার এবং দেখার জন্য সবচেয়ে দর্শনীয় দৃশ্য। তাই বোধহয় আমরা টেরও পাচ্ছি না যে আমরা কোনো বিপদের মধ্যে আছি। আর কতটা বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে সন্তর্পণে উনি গাড়িটা চালাচ্ছেন, যাতে আমরা পরবর্তী গন্তব্যে আস্ত পৌঁছতে পারি। গাড়ি নামমাত্রই একটা গাড়ি, জানি না এটার ব্রেকটাও আদৌ কাজ করছে কিনা। গাড়ির ভিতরে কিছু কিছু অংশে খুবই ধুলোবালি, কিছু অংশ আবার খুব ঠান্ডা, কিছু অংশে খুব গরম, কিন্তু তবুও আমি বলবো এটাই আমার জীবনের সবচেয়ে অসাধারণ গাড়িতে চড়ে ভ্রমণ। সদগুরু আমাদের সঙ্গে বসলেন, তিনি ছিলেন করুণার এক সাগর। আমরা অনুভব করলাম উনি আমাদের যেন বয়ে নিয়ে যাচ্ছেন, আর সব রকম উপায়ে আমরা এই মুহূর্তে এই যে শ্বাস নিচ্ছি সেটি উপলব্ধি করানোর জন্য উনি আমাদের ভার বহন করছেন। তেরা তাড়েরা ভোলে চার দিশা মে
धरती अंबर ये जग तेरा, ओ भोले बाबा चंदा सूरज और मैं तेरा, ओ शिव कैलाशों के वासी धौड़ी धारों के राजा, शंकर शंकट शिव क्या